নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সাঁতরা ইনফোটেক। অনেক দিন ভিডিও করা হয়নি একটা প্রবলেমের জন্য, তো আজকে নিয়ে এসেছি 10 ইঞ্চি ডবল পপ বেস টু স্পিকার, আর সাথে আছে 12 ইঞ্চি টু টপ, 12 ইঞ্চি টু টপ আছে। ব্যাসে 10 ইঞ্চি 150 ওয়াট করে দুটো স্পিকার লাগানো আছে, উপার স্পিকার ডবল ম্যাগনেট, আর উপরে আছে মিটে সুইটনের 12 ইঞ্চি 200 ওয়াট করে লাগানো আছে দুটো। নতুন এসছে পপটা, দুর্দান্ত রেজাল্ট, না চালালে হয়তো বুঝতে পারবেন না। বক্সটা দেখতে পাচ্ছেন, জায়গা ছোট, তো তার জন্য ভিতরে রাখা আছে, একটু ভিডিও করতে অসুবিধা হচ্ছে। এটা ডবল স্পিকার আছে, দেখতে পাচ্ছেন উপরে স্পিকারের জন্য LNK সিস্টেম করা আছে, কোয়ালিটি ভালো। উপরটা টোটালটা পুট্টি দেওয়া আছে, পুট্টি মারার পর রং মারা আছে, কারণ অনেকে ম্যাট পছন্দ করে, অনেকে এখন নতুন নতুন পুট্টি পছন্দ করে, তো তার জন্য যার লাগবে যোগাযোগ করতে পারেন সাঁতরা ইনফোটেক, বাঁশগোড়া বাজার। বক্সটা টেক্সটিং করছি একটু দেখুন, দোকানের ভিতরে তো বেশি সাউন্ড দেওয়া যায় না, হালকার উপরে সাউন্ড টেক্সটিং করতে হয়। একটু কমানো আছে, কারণ বেশি জোরে সাউন্ড দিলে কপিরাইট হয়ে যায়, তো যার জন্য সাউন্ড কমিয়ে দেওয়া আছে। যার লাগবে যোগাযোগ করতে পারবেন, নিচে ডেসক্রিপশনে মোবাইল নাম্বার দেওয়া আছে। দুটো এসে ডাবল চ্যানেল, ডাবল চ্যানেলের মেশিন, এটা অ্যাডভান্টেজ কোম্পানির 8 MOSFET, লো বাজেটে প্রায় 800 ওয়াট মতো লোড নেয়। এটা মেশিনটা 800 ওয়াট মতো লোড নিতে ক্ষমতা আছে। এটা দু সাইডে বাজানো হচ্ছে, এক সাইডে ব্যাস দেওয়া আছে 10 ইঞ্চি পপ ব্যাস, আর এক সাইডে আছে 12 ইঞ্চি টপ আছে, টু টপ। এটা হাই কোয়ালিটির মেশিন আছে, ডবল ফ্যান আছে পিছন পাশে। পিছন পাশটা দেখাতে একটু সমস্যা হচ্ছে, কারণ জায়গা শর্ত, আমি চেষ্টা করছি। একটু কষ্ট করে দেখে দিন পিছন পাশটা, গোলাগুলা পড়ছে না। তো এই মেশিনে চলছে, বেশি সময় গানটা চালালাম না, কারণ কপিরাইট করে দিতে পারে। ঠিক আছে, অ্যাম্প্লিফায়ারে যদি লাগে যোগাযোগ করতে পারেন, সব হাই কোয়ালিটির অ্যাম্প্লিফায়ার আছে। দেখতে পাচ্ছেন অ্যাডভান্টেজ কোম্পানির সব হাই কোয়ালিফিকেশন, সব অ্যাম্প্লিফায়ার, বিভিন্ন সব মসফেটওয়ালা, সব C20 মসফেট দিয়ে তৈরি, এগুলো সব সব ফ্যান সিস্টেম আছে কুলিং সিস্টেম করার জন্য। ঠিক আছে, ধন্যবাদ, আবার নেক্সট ভিডিওতে আসছি নতুন নতুন ভিডিও নিয়ে।